ছোট ইলিশ দিয়ে পুঁশাকের পাতায় পাতড়ি ছোট ইলিশ দিয়ে এই পুঁশাকের পাতার পাতড়ি যে এত মজার হবে আমি নিজেই ভাবতে পারিনি তো প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এখানে গোটা সরিষা জিরা আর ধনিয়া এই সবগুলোই কিন্তু এক চামিচ করে নিয়েছি সেই সাথে নিয়েছি রসুন আদা আর পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে একটা বাটা মশলা তৈরি করে নিয়েছি চাইলে আপনারা ব্লেন্ডারেও কাজটা করে নিতে পারেন তো এই মশলার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া সবগুলো দেওয়ার পরে এখানে সাথে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা কিন্তু অবশ্যই মশলার সাথে দিতে হবে তাহলে এই মশলার গ্রেভিটা অনেক বেশি ভালো হবে তো এভাবে হাত দিয়ে আমি সব কিছু মিশে নিচ্ছি আর এর উপরে দিয়ে দিলাম ইলিশ মাছ প্রয়োজন অনুযায়ী আপনারা ইলিশ মাছের পরিমাণটা বাড়ে নিতে পারেন তো তারপর মশলার সাথে এই ইলিশ মাছগুলো আমি মেখে রাখলাম এই মাঝে আমি এখানে নিয়ে নিয়েছি পুঁইশাকের পাতা পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এভাবে একটা প্লেটের উপরে এভাবে আমি বিছিয়ে দিলাম পাতাগুলো যেহেতু একটু ছোট ছিল তাই আমি এভাবে নিয়েছি বড় পাতা হলে আপনারা সেই পাতার উপরেই কিন্তু রাখতে পারেন তো আমি ছোট পাতা হওয়ায় এইভাবে সবগুলো করে নিয়ে তার উপরে মেখে রাখা মাছ আর মশলা সহ দিয়ে দিলাম এবার তার উপর দিয়েও আবার পুরো উপর থেকে পাতাগুলো দিয়ে কাবার করে নিলাম দেখে বুঝতে পারছেন কেমন কাজটা করেছি তারপর যে প্যানে আমি রান্না করব সেই প্যানে ঢেলে নিলাম নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলো মুড়ে নিলাম এগুলো সুতা দিয়ে বাঁধলেও হবে আবার না বাঁধলেও হবে তো আমি উপর থেকে দিয়ে দিলাম সরিষার তেল যেহেতু রান্না করে নিব তা একটু সরিষার তেল দিয়ে দিলাম আর সামান্য দিয়ে দিলাম পানি এই পানিতেই কিন্তু রান্না হয়ে যাবে একেবারে পানির পরিমাণ কিন্তু অল্প দিয়েছি চুলা ধরিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি আর এই যে পাঁচ মিনিট পরে যখন উঠিয়ে নিয়েছি তখন দেখেন অনেকটা কিন্তু কুকড হয়ে গেছে আর মশলা থেকে অনেকটা সুন্দর একটা গ্রেভি বের হয়েছে তো এইভাবে কিন্তু অল্প আছে এটা রান্না করে নিতে হবে আর কিছুক্ষণ পরে আমি এক পাশটা হলে আর এক পাশটা উল্টে দিয়েছি তো এইভাবে যদি পুঁশাকের পাতা দিয়ে পাতড়ি তৈরি করেন অসাধারণভাবে খেতে আর পুঁশাকের পাতা তো এমনি সফট আর এইগুলো ছিল একেবারেই কুচ পুইশাক তো এমনিতেই জাল দেওয়ার এক মিনিটের মাঝেই পাতাগুলো সফট হয়ে গেছে তো এই যে ইলিশ মাছের মশলার সাথে পাতা সব কিছু একেবারে বাখাপাখি আর এতটা দারুণ এর ফ্লেভার আর স্বাদ মুখে দিলেই একেবারে তৃপ্তিতে ভরে যাবে মনটা এত সুন্দর হয়েছে এই পুঁইশাকের পাতাই ইলিশ মাছের পাতুরি যাদের অবশ্যই রেসিপিটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ লাভে